আমার বৌরা আমার বৌরা শোনা আমি রাখবো না আমার বৌরের দোষ, এই দোষের দিকে আমি বৌড়া রাখবো না। আমরা মাতর মানুষ, আমরা তো তোর দুঃখ কইরে কান্দিস ভাই, কান্দিস বাচ্চা কাচ্চা না হইলে আব্বা ডাক না হলি বেগের মনে এরম দুঃখ থাকে। বুঝাইছিলাম যে বোর্ডার চেহারা ভালো, ব্যবহারও ভালো, খালি বাচ্চা না আমার সম্পত্তি ব্যাকি পোলাছে আরে বৌড়ার রূপে গুণে দেখতে বেকি ভালো, ব্যবহার ভালো, খালি বাচ্চা না এই তো তোর আব্বা কবর আমার আব্বা কবে আমি যদি আমার শৈশবিত ভাই বাচ্চা রাখাবো, আমার ছেলেপেলে থাকবো না, এটা খাবো কিসের দিকে আমার আরো টেবিল আমি বাচ্চার ফেটে বের করবো। আচ্ছা যা দেখবনি আমিও কেতাছি বউ আমরা নিয়ে হলছে বাড়ি কো কোথাও দেখবার ফালাই না কথা করে বাচ্চা কাচ্চা যদি না হয় ওর সংসারে ওর ভবিষ্যৎ কি আজকে মারা গেলি ওরে যে কান্দ করে নিয়ে যাব নিজের পোলায় কান্দ করে নিয়ে যাব ফের আর একটা রহমত আছে আর বাস তারা কষে খারাপ করে নাই। আচ্ছা দেখবনি বাবা কি বাবুলা জোর বলি সাউ যে পোলার ভিতরে ফল নাই মানুষের মেরে তো সব ওই হতি নে বেটি হতি নে বেটি কথা কষে এত জ্বালাও কে পোলা বিয়া করার সাথে গাছ কিনা নি চাও যে খেলা তুই
জুই পাবো না পাবো না কি হ্যাঁ তোর জন্য আমার জামাই বাড়ি ছেড়ে গেছে গা আই সতিনের বেটি তোর জন্য আমার জামাই কিনে কে গেল গা আমার মা তোমার ওই বুইরা জামার কাছে বিয়া বাবারাবো না যে আমার মা যে সতিন সতিন করো না বাবা কিনে কে আমার জামাই বুইরা দিকে ওই বুইরা বাতার পছন্দ বলে রাস্তাতে জোয়ান ছেড়া যাব হেং না পছন্দ বো তোর মা এই কথা 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 না তুই যদি আমার ফুলার ভাত খাস তাহলে আমাকে নাতিপুত্রের মুখে হানা দিবি বাচ্চা কাচ্চা যদি না থাকে হ্যাঁ বাবা যদি না করে
তুমি বুঝো নাকি সে সমস্যা নাকি আমার মেয়ে জামাইরা তো থাকতে পারে নাকি এটা তো পরীক্ষা পরীক্ষা করা দরকার না পরীক্ষা দেখে হবো পরীক্ষা দেখে করে কি হবো আমি তারপর বাচ্চা না 12 বছর বিয়ে হইলে তোর বাচ্চাটা ছ না ওই শালির ব্যাটের মধ্যে বাচ্চা কাচ্চা নাই দেখি তো বাচ্চা না আমার বাচ্চা ঠিক আছে ডাক্তার কাছে অক্ষম পুরস্কার হে আর বাবা মা হবো কালো রাজনীতি গঞ্জা তুই বাবু হবি না তুই বাবু আমলা তোর বাবা তোর বলানি দেন তোর আব্বা কত কি বলে কি দয়া করে তোর বাইড়াই এই দেশ থেকে নিয়ে অন্য দেশের ভাষা করিস তোর সে হারাতে আন না কালো রাজনীতি গঞ্জা হালা না কই কেরা তোর চোখ বন্ধ করে থাক হালা না মহিলা কত তুই বলে পুরুষ আছে পুরুষের দুই নাম্বার এত কথা কইস না তুই ওই মহিলা বিয়ে করে তুই জায়গা কথা বেড়ে দেব নি আরে তুই আরে তুই খেলে আমার দোষ দাস আমি তো আপনার জানিনি মাত্র সব আমি 4-5 বার ডাক্তারের দেখা করছি প্রতিবারই কইছে যে পোলাম তোর বোন নাই আমারও তো এর আগে রিপোর্ট দেয়া হইলাই বাচ্চা তো তোমার ওবো তোমার দে তো বাচ্চা সমস্যা নাই সমস্যা তাহলে তোমার বোর মধ্যে আপনি জানেন আমি সাক্ষী না এর আগে রিপোর্ট দেয়া আমি হাসপাতালে গেছিলাম না কি কাম করে আছে দেখছেন বেলা সেলাই ডিলাই করছ ও সেলাই করছি মাদর সাহেব এনে 12-13টা সেলাই করছি জানেন তাহলে তো অনেক সেলাই পড়ছে বিচার করবা গেলি তোর বড় যদি অন্যায় করছে বিচার করে তুই খেয়ে দে মেয়ে পক্ষের গার্জেন লাগবো তো গার্জেন লাগবো গার্জেন আমার দিকে ঘুষাইছে আবু ওর বোনের জামাই নাহি হেডারে নিয়ে এসে খবর দিয়ে আমার তো আর কেউ নাই এলাকার মধ্যে ও তার মানে তোমাকে তো অলরেডি ও পক্ষের লোক আইছে আচ্ছা তাহলে আর বাড়িতে না গেলাম তাই তো তোর মাথা ভাড়া লাগবো কি দিবা চাইছি ওরে ওরে তো দিবা চাই নাই ওর মায়ের দিবা নিয়ে এনেছিলাম ভাই মায়ের তোর দেহ মাথা সংসারে এত নাটক আর চলতো না বুঝছেন কি এই সব বাচ্চাদের দেয় না ওই মাঝে মাঝে আমার এই কি ব্যাপারে কথা সবাই আর আমি কুত্তা জানা করি না ভাই বাগাই এই শুনুন আমাকে গাড়ির মধ্যে লাগতে পারছে
আচ্ছা মেম্বার সবাইছেন ভালো হয়েছে, আমার কথা হলো যে আমার হালি তো কটা বছর সংসার করলো, এরাও বিরক্ত হয়েছে আমার হালিও বিরক্ত হয়েছে, জীবনে একটা ফয়সালা আপনি কইরা দেন আজকে। এই তোমার তো নাড়ি কে? তোর যদি এত পাওয়ার থাকতো তাহলে তোর বুগল তোর মাথা স্বামীর সংসার করবা আমি সমাধান দিব তো, বাচ্চা তার কোনো ঝামেলা নাই, এটা তোমার কি বাইরের মেয়ে না? বাচ্চা তুমি এটা সমাধান দাও, এর বাচ্চা নাই দেখে সংসারে অশান্তি। আমি তো ইশারায় বুঝাইলাম। এই যে শোনেন আমার ছোট বোন, একটা জিনিস সমাধান করবে। এই বাবু তোমার বাইরে নেই না? বাইরে তো তোমার ছোট না? ছোট ছোট বাইরে হলো ছোট ভাই তুলো ছেলে তুলো, এই সংসারে একটা বাচ্চা কাচ্চা নেই দেখে অশান্তি। তোমার বাচ্চা সংসারে দেওয়া হলো না? নিজের বলে আনাই তা তো যে রাসের বলে আনাই সংসার করে খামু, তা আমার আব্বা কব মধ্যে মধ্যে খালি কমু তো কি